শীত মানে নানান ধরনের পিঠাপুলির উৎসব, ছোট থেকে বড় সকলের খুবই প্রিয় এই পিঠাপুলি। আমি আজকে তৈরি করে দেখাবো খেজুর গুড় দিয়ে দুধ পুলির পিঠার রেসিপি। অনেকে অনেকে বলে থাকেন যে দুধ পুলি পিঠা দুধে ভিজানোর পর বা তেলে ভাজার সময় পিঠা ভেঙে যায় বা ফেটে যায়, এই সমস্যায় অনেকে পড়ে যান। পিঠা যাতে ভেঙে যাওয়া বা ফেটে না যায় কয়েকটি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখা যাক দুধ পুলি পিঠার মূল রেসিপি। আমি চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি, এবারে চুলাটাকে আমি অন করে দেব। এই মগ দিয়ে আমি 2 মগ আমি পানি নেব। এবারে আমি পানির মধ্যে দিয়ে নেব 7 মতো লবণ, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর দিয়ে নেব 3 চামচের মতো সয়াবিন তেল। তেলটা দেওয়ার ফলে পিঠাটা যখন তৈরি করব তখন অনেকটা সফট হবে, এর জন্য আমি তেলটা ব্যবহার করতেছি, আর পিঠাটা ভেঙেও যাবে না। পানিতে যাতে অতি তাড়াতাড়ি বলকটা চলে আসে এজন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পানিতে খুব ভালোভাবে বলক চলে এসেছে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। এবার আমি শুকনা চালের গুঁড়িটা দিয়ে নেব পানির মধ্যে। এবারে বন্ধুরা, আমি নিয়েছি এখানে 1/2 কাপ ময়দা। এই ময়দাটা দেওয়ার কারণে পিঠা ভাজার সময় বা পিঠা দুধে ভিজানোর সময় ভেঙে যাবে না। দিয়ে দিচ্ছি ময়দাটা, যে খুব ভালোভাবে একটি সফট ডো তৈরি করে নেব। আমি খুব ভালোভাবে দুধ পুলি পিঠার একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এবারে আমি চুলাটা বন্ধ করে দিব আর আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঠিক 5 থেকে 10 মিনিটের জন্য। আর হ্যাঁ বন্ধুরা, পাতিলটা যেহেতু গরম আছে এই জন্য চাউলের গুঁড়িটা আরও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি পাতিলটি সরিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, এবারে আমি দুধ পুলি পিঠার পুরটা তৈরি করে নেব। এজন্য আমি চুলাতে একটি আবারও কড়াই বসিয়ে দিচ্ছি, যে চুলাটা আমি অন করে দেব। দুধ পুলি পিঠার পুরটা তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করতেছি 1 চামচ ঘি। এখানে আমি বড় সাইজের একটি নারকেল খুব সুন্দরভাবে কুড়িয়ে নিয়েছি। এবারে আমি নারকেল কোরানটা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। আর হ্যাঁ বন্ধুরা, আমি আগে থেকে এখানে সাদা তিলটা ভেজে নিয়েছি একটু ব্রাউন কালার করে নিয়ে। এবারে দিয়ে দিচ্ছি সাদা তিল। সাদা তিলটা দিলে নারকেলের পুরের মধ্যে খেতে অনেক মজা লাগে, আর মুখে পড়লে একটা জাস্ট সুন্দর ফ্লেভার বের হয়, এজন্য দিয়ে দিলাম সাদা তিল। এবারে দিয়ে নেব বন্ধুরা আমি সামান্য পরিমাণের চিনি। চিনি আর খেজুর গুড়ের কমিউনিকেশনের দুইটার টেস্টটা অনেক গুণ বৃদ্ধি পায়। আর এবারে দিয়ে নেব আমি এখানে পরিমাণ মতো খেজুর গুড়। গুড়টা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। হ্যাঁ বন্ধুরা, এবার আমি নারকেলের পুরটার মধ্যে দিয়ে নেব 1/2 কাপ পরিমাণের গরুর দুধ। আমি নারকেলের পুরটার তৈরির মধ্যে কোনো পানি ব্যবহার করব না, জাস্ট অল্প পরিমাণে আমি দুধ ব্যবহার করেছি। দুধ দেওয়ার কারণে এই খেজুর গুড়টা অতি সহজে গলে যাবে আর নারকেলটা অনেক টাইট হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এইবারে আমি দিয়ে নেব ঠিক 2 চামচ পরিমাণে সুজি। সুজিটা অপশনাল, কেউ দিতে চাইলে দিবেন আর না চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি সুজি। হ্যাঁ বন্ধুরা, এই পর্যায়ে দিয়ে নেব আমি 1 চামচ পরিমাণের মতো গুঁড়া দুধ, আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিষ্টি জাতীয় খাবারে সামান্য পরিমাণে লবণ দিলে স্বাদটা অনেক ভালো হয়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। হ্যাঁ বন্ধুরা, পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি দুধ পুলির পুরটা। এবারে আমি চুলাটা বন্ধ করে দিব আর এই নারকেলের পুরটা ঠান্ডা হওয়ার পরে আরও টাইট হয়ে যাবে, এজন্য আমি এখন এটি ঠান্ডা করতে দেবো। হ্যাঁ বন্ধুরা, দুধটাকে আমি আগে থেকে খুব ভালোভাবে জাল করে নিয়েছিলাম, নিয়ে এইবারে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে নেব খেজুর গুড়।
হ্যাঁ বন্ধুরা, আমি আগে থেকে 2 লিটার দুধকে খুব ভালোভাবে জাল করে নিয়েছিলাম, নিয়ে হালকাভাবে ঠান্ডা করে নিয়েছিলাম। গরম দুধে খেজুর গুড়টা দিলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমি ঠান্ডা করার পরে আমি গুড়টা দিয়ে দিলাম, গুড় ও চিনি। এবারে গুড় ও চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে দেবো 3 টুকরো সাদা এলাচ, দিয়ে নেব 2টা তেজপাতা। হ্যাঁ বন্ধুরা, এই দুধ পুলির পিঠার রসটাকে যত ভালোভাবে ঘন করে নিবেন, পিঠাটা খেতে খুবই মজাদার হয়। এরপর যে আমি নিয়েছি এখানে 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ, এই হালকা কুসুম দুধটাকে দিয়ে আমি এই গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে গলিয়ে নিব। দুধটা আমি খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি, এবারে ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, দুধে আমার খুব ভালোভাবে বলক চলে এসেছে। এ পর্যায়ে দিয়ে নেব আমি স্বাদ মতো লবণ। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিক যেভাবে রসটা চেয়েছিলাম ঠিক সেরকমটাই ঘন হয়ে গেছে। এবারে আমি চুলাটা বন্ধ করে দিব। হ্যাঁ বন্ধুরা, দুধ পুলির ডোটা আমি একটি বড় পাত্রে ঢেলে নিয়েছি। এবারে একটু আমি সাদা সয়াবিন তেল দিয়ে ডোটা খুব ভালোভাবে ময়ান করে নেব। এবার হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে সফট একটি ডো তৈরি করে নেব। হ্যাঁ বন্ধুরা, সফট একটি ডো তৈরি করে নিয়েছি। এইবারে আমি পিঠাটা তৈরি করে দেখাবো। প্রথমে আমি পিঠিটির উপরে শুকনা একটু চাউলের গুঁড়া ছড়িয়ে দিলাম। এইভাবে একটি আমি লেচি কেটে নিয়েছি। আমরা যে দৈনিক রুটি পরোটা খাই ঠিক তার থেকে একটু মোটা সাইজের আমি রুটিটা তৈরি করে নেব। আমি যে রুটিটা তৈরি করে নিয়েছি তার ঠিক এইরকম ভাবে মোটা হবে। এবারে আমি একটি গ্লাস দিয়ে কেটে নেব। আপনারা চাইলে এখানে স্টিলের গ্লাসটাও ব্যবহার করতে পারেন। এবারে আমি আপনাদের পুলি পিঠাটা তৈরি করে দেখাবো। হাত দিয়ে এইভাবে একটু সামান্যভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। নিয়ে আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম নারকেলের পুরটা এবারে আমি দিয়ে নেব। দুই পাশের মুখটা আমি একসাথে সমান করে দিয়ে এভাবে ছিল করে নেব হাত দিয়ে। এবারে আমি পুলি পিঠাটা সামান্য একটু ডিজাইন করব। তৈরি হয়ে গেছে আমার পুলি পিঠা। হ্যাঁ বন্ধুরা, সেম প্রসেসে আমি এখন সবগুলো পুলি পিঠা তৈরি করে নেব। হ্যাঁ বন্ধুরা, সবগুলো পুলি পিঠা তৈরি করা আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আর পুলি পিঠা তৈরি করার পরে এভাবে সাদা কাপড় একটু ভিজিয়ে নিয়ে এভাবে দিয়ে রাখলে পিঠাগুলো আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এইবারে আমি বাকি কাজটা চুলায় করব। হ্যাঁ বন্ধুরা, পুলি পিঠা ভাজার জন্য আমি চুলার উপরে একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে আমি পুলি পিঠাগুলো ভেজে নেব। পুলি পিঠাগুলো আমি উল্টিয়ে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। এবারে আমি পিঠাগুলো উল্টিয়ে দেব। সব পিঠাগুলো আমার উল্টিয়ে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, খুব ভালোভাবে আমি পুলি পিঠাগুলো ভেজে নিয়েছি, এবারে আমি তুলে নেব। সেম প্রসেসে সবগুলো পুলি পিঠা আমি ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি রসের মধ্যে ভিজে দেব। হ্যাঁ বন্ধুরা, সবগুলো পিঠা আমি রসে ভিজিয়ে দিয়েছি। রসে ভিজানোর পরে নরম তুলতুলে হবে, তারপরে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। এবারে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এলাম বন্ধুরা পার নাইট পরে, দেখুন রসে ভিজে টই টুম্বুর হয়ে গেছে, একদম নরম তুলতুলে হয়েছে আমার দুধ পুলির পিঠাটা। আমি আপনাদের একটি পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। মুখে দিলে মিলিয়ে যাবে এই দুধ পুলির পিঠাটা।
হ্যাঁ বন্ধুরা, আমি আজকে যে দুধ পুলির পিঠার 4টি টিপস বলেছিলাম তা হলো, প্রথমত লবণ পানির সাথে 3 চামচ সয়াবিন তেল ব্যবহার করবেন। দুধ পুলির ডোটা তৈরির সময় হাফ কাপ পরিমাণ অবশ্যই ময়দা ব্যবহার করবেন। দুধ পুলির ডোটা ময়ান করার পর ভেজা কাপড় দ্বারা ঢেকে রাখবেন। কুসুম গরম দুধের সাথে অবশ্যই খেজুর গুড় মিশিয়ে দিবেন, তাহলে দুধটা আর ফেটে যাবে না। হ্যাঁ বন্ধুরা, আমার আজকের এই দুধ পুলির পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর আমার চ্যানেল যারা নতুন আছেন তারা অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।